ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি। একদম রান্নার ঝামেলা ছাড়াই রায়তা দিয়ে গরম গরম বিরিয়ানি, কার না ভালো লাগে। তো একদম রান্না ছাড়াই কিন্তু আমরা এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা বানাবো, সেটা একদম ডাইরেক্ট কাঁচা মাংসের সঙ্গেই ভাত দিয়ে। সেটা কীভাবে বানাচ্ছি দেখে নিন। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক কমেন্টস করবেন অবশ্যই। এই জন্য আমি প্রথমে কাঁচা মাংস নিয়েছি 1 কিলো মতো, আর আমি বিরিয়ানি করব আপনার 600 থেকে 700 গ্রাম চাল, 700 গ্রাম মতো। আর আমি এখানে এর জন্য মাংসটাকে সমস্ত মশলা যত যা আমরা দিই, যেমন ধরুন আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, তারপরে আমি এখানে কিছু সসও নিয়েছি, এটা এক্সেপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলে টেস্টি হবে, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি একটু বিটনুনও ছড়িয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে আপনাকে 1/2 ঘন্টা মতো রেখে দিতে হবে। এটা সুন্দরভাবে যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায়, এক ফোঁটাও যেন বাকি না থাকে, আর মাংসটা ম্যারিনেট করাতেই কিন্তু মজাটা আসল হবে। তো অবশ্যই যে কোনো শুধু বিরিয়ানি বলে না, আপনারা এমনি রান্না মাংসও দেখবেন, যদি এইভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন, খুব সুন্দর রান্নাটাও তাড়াতাড়ি হয় প্লাস স্বাদও ভালো হয়। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, তেজপাতা, একটু জিরে, গোটা জিরে, এগুলো আপনারা নাও দিতে পারেন। আর আমি 600 থেকে 700 মতো চাল এখানে আমি ভিজিয়েছিলাম, এটাও 1/2 ঘন্টা মতো কি আধা ঘন্টা মতো আপনাকে মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। এটা আমার ভেজানো থাক। এবার আমি চলে আসি, আমি ছাদে চলে গিয়েছিলাম, ছাদে গিয়ে আমি কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা, এই দুটো পাতা কিন্তু আপনাকে দিতেই হবে, তাছাড়া কিন্তু চিকেন কাচ্চি বিরিয়ানির যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে। তো আপনার যদি গাছ না থাকে আপনার বাজার থেকেও আনতে পারেন, অথবা ধনে পাতা দিয়েও করতে পারেন। আমার ছাদে দুটোই ছিল, পুদিনা পাতারও গাছ, পুদিনা পাতাও ছিল আবার ধনে পাতাও ছিল, দুটো এদিকে আমি আনতে গেলাম। তা করতে করতে আমার ওদিকে কী হচ্ছিলো, এগুলো সব ম্যারিনেট হচ্ছিলো মাংসগুলো, ধনে পাতাও নিয়ে নিলাম, দেখুন কত সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে। এগুলো আমি ছাদ থেকে সব তুলে নিয়েছি, এগুলো কিন্তু আপনার যখন বিরিয়ানিটা সাজাবো তখন কিন্তু আমার দরকার হবে। এর সঙ্গে আমি রায়তাও করব, ওই জন্য আরও বেশি করে নিয়েছি। আর আমি এদিকে হাঁড়িতে জল দিয়ে তার সঙ্গে কিছুটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ 6-7টা মতো দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে হাঁড়িতে ফুটতে দেবো। এর সঙ্গে সাদা তেল 2 চামচ মতো আমি অ্যাড করেছি। জলটা ভালোভাবে ফুটতে আরম্ভ করলে আমি চালটা ঢেলে নেব। দেখুন ফুটতে আরম্ভ করেছে, এবার আমি কিন্তু ভিজিয়ে রাখা চালটা জল ঝেড়ে নিয়ে তারপর আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমরা তো বিরিয়ানি মাঝে মধ্যে সবাই করি, কাচ্চি চিকেন কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর এটা অরিজিনালি সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ডের হেল্পে আমি করেছি, উনি খুব সুন্দর বানান, ঢাকনা চাপিয়ে রেখে দিলাম। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা সুন্দর করে লাল লালভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি মেরে ভেজে নিতে পারেন, এটা সুবিধে হয়, অথবা ডাইরেক্টও ভাজতে পারেন সাথে হালকা একটু লবণ দিয়ে। লবণটা কিন্তু অবশ্যই দেবেন, ভুলবেন না। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, দেখুন ভাতটা একটু ফুলফুলে হবে, খুব 90% হয়ে যেতে হবে। হ্যাঁ আমার ভাতটা হয়েছে, হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা বড় ছাকনা নিয়েছি, এতে কিন্তু জল ভাতটা ছেঁকে নেব। ভাতটা ছেঁকে নিয়ে তলায় যদি একটু জল থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, কারণ এটা কাচ্চি বিরিয়ানি হবে, সুতরাং একটু জলের প্রয়োজন হবে। সুতরাং পুরোটা যদি নাও জল ঝরে অসুবিধে নেই, যে শেষটুকু আমার ভাত রয়ে গেল সে তাতে কিন্তু একটু জল ছিল। আর এখানে আমার আলুটা ভাজা হচ্ছে, দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটা এদিকে ভেজে নিয়ে আমার ভাতটাও এদিকে জল ঝরছে আর আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে তুলে নেব, দেখুন কত সুন্দর লাল কালার হয়ে গেছে, একটা এরকম কালার হয়ে আসলে পরে আলুটা তুলে নিতে হবে, এই তেলটা কিন্তু আমাদের দরকার হবে পরে। এবার আমি একটা বাটিতে একটু গোলাপ জল, ঘি, জাফরান আর মিঠা আতর, এগুলো কিন্তু দিয়ে আমি
সব কিছু দিয়ে মিক্স করে নেব ভালোভাবে। আমি এখানে সব কিছু একসঙ্গে এনে রেডি করে রেখেছি। দেখুন পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ঘি, আমার ভাত, এটা কিন্তু আমি একটা বড় হাঁড়িতে রান্না করব। এখানে আমি দুপোটা মতো মিঠা আতর নিয়েছি, এগুলো আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেগুলো আমরা সচরাচর দিই। এক ফোঁটা মতো জাফরান আপনারা যদি ভালোবাসেন তো দেবেন, আর না দিলেও কোনো অসুবিধে নেই। আর ঘি নিয়ে নিয়েছি, ঘরে বানানো ঘি, প্রায় 150-150 মতো ঘি তো অবশ্যই দিতে হবে। আর আমি যে আমার ভাজা আলু যে তেলটা ছিল, সেই তেলটা আমি এখানে কাজে লাগাবো। ওই জন্য আমি হাঁড়িতে তেলটা নিয়ে নেব। ভেজে রাখা আলুর যে তেলটা বেঁচে ছিল, সেই তেলটা আমি আগে নিয়ে নিলাম। এতে কি হবে, আমার কিন্তু বিরিয়ানিটা লাগার চান্সেস থাকবে না। ঠিক মতো যদি স্টেপে প্রপার স্টেপে করা হয় তাহলে কিন্তু বিরিয়ানি লাগবেও না, প্লাস কোনো গণ্ডগোল হবে না, সুন্দর হবে। সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর ভালো লাগলে প্লিজ আপনার সুন্দর হাতে একটা লাইক করতে ভুলবেন না। সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। এগুলো মাখিয়ে নিলে আর কোনো চিন্তা থাকে না এক এক করে দেওয়ার বা ভুলে যাওয়ার। এই জন্য চেষ্টা করবেন সব কিছু একটা জায়গাতে, অথবা একটু দুধের সঙ্গেও আপনারা মিক্সড করে রেখে দিতে পারেন, তাতে কী হয় সব কিছু দেওয়া হয়। আর আমি আর একটা জিনিস আপনাদেরকে ভুলে গিয়েছিলাম, কিছুটা আলু বোকরা আমি ভিজিয়ে রেখেছি, সেটা শেষে দিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো আগে দিয়ে দিলাম। দেখুন এগুলো কিন্তু কাঁচাই আছে, এই জন্য এটার নাম চিকেন কাচ্ছি বিরিয়ানি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কিন্তু দোকানেও এত টেস্টি হয় না যতটা আমাদের হয়েছিল। মাংসটা দিয়ে দিলাম মশলা সব সমেত। এবার মাংসটাতে যে আমার মাখানো যে ঘিগুলো ঘি ছিল, ঘির সঙ্গে মিক্সড করে গোলাপ জল আতর এগুলো সব দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো ওর সঙ্গে ভালো করে মাখিয়ে দিতে হবে। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা ভাত আমি দেব, পুরো ভাতটা দেব না, আমার দুধাপেই হয়ে যাবে, চাল যেহেতু আমি বেশি নিইনি। এবার আমি কিছুটা বিরিয়ানি মশলাও ওই ঘিতেই দিয়ে দিচ্ছি, 2-3 চামচ মতো, ওর সঙ্গেই অ্যাড করে নেওয়া হচ্ছে ভালোভাবে। এবার ওটাকে চালে হালকা হালকা করে মাখিয়ে দিতে হবে। এবার আমি যে ধুয়ে রাখা তুলে রাখা পুদিনা পাতাগুলো 2-4টে করে ছড়িয়ে দিলে এতে একটা সেন্টটা খুব ভালো হয়। পাতাগুলো ছড়িয়ে দিলাম, ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা, আর বাকি পাতাগুলো আমি রায়তা করার জন্য রেখেছি। রায়তা করার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আমি ওই রেসিপিটাও বলে দেবো। খুবই ইজি, টক দই আর পাতা থাকলেই হবে, কিন্তু পুদিনা পাতা অবশ্যই লাগবে রায়তা করার জন্য। এবার আমরা আলু দিয়ে দেব, সঙ্গে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সবই দিয়ে দেব, কারণ আমার দুধাপেই হয়ে যাবে। গুজে গুজে এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার বাকি বেঁচে রাখা ভাতগুলো ঢেলে দেব। বাকি বেঁচে রাখা ভাতগুলো সব ঢেলে দিলাম। এবার আমাদের বাকি যে মশলাগুলো রইলো সেগুলো সব দিয়ে মুছে ওর সঙ্গে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট কাছেই করবেন, আর কত মিনিটের মধ্যে করতে হবে সেটা ভালোভাবে শুনবেন, নাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে, প্লাস কিন্তু বিরিয়ানিটা বাজে হয়ে যেতে পারে।
যে বাকিটুকু ছিল চাল সেখানে আমি ওই পাত্রটা থেকে মুছে সব কিছু দিয়ে দিলাম সুন্দরভাবে। কিছুটা বিরিয়ানি মশলা আর একটু ছড়িয়ে দিলাম। এবার পাতাও দিয়ে দেওয়া হলো আর একটু ঘিও দিয়ে দিলাম। আপনারা যেরকম ঘি তেল ভালোবাসেন সে সেরকম দেবেন। আমার একদম দোকানের মতোই হয়েছিল। বাকি পেঁয়াজ, বেঁচে থাকা পেঁয়াজ ভাজাগুলোও দিয়ে দিলাম। সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি 4-5টা মতো লঙ্কা আর আলু বোখরাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা আটা মাখাবো, কারণ বিরিয়ানিতে একটা কী গণ্ডগোল হয়, অনেকে ভারী ওয়েট দিয়ে করে কিন্তু ওতেও আপনার ভাপটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমরা আটা মাখিয়ে আটাটা লাগিয়ে দিই, তাহলে খুব সুন্দর বিরিয়ানিটা হয়। এই জন্য আমি লম্বা লম্বা বেলনের মতো আটাটা একটু শক্তভাবে শক্তভাবে মেখে নিয়ে একটু লম্বা লম্বা বেলুনের মতো করে চারিদিকে পাত্রের চারিদিকে লাগিয়ে দেবেন। এইভাবে করলে কিন্তু আপনার এক ফোঁটাও ভাপটা বেরোবার সম্ভাবনা থাকে। খুব সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। ওই জন্য আমি আটাগুলো চারিপাশে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আগে বড় পাত্রে যেটা ঢাকনা আপনাদের হবে সেটাতে আগে লাগিয়ে নেবেন, পরে লাগালে কিন্তু ওটা ভাপটা বেরোবার সম্ভাবনা থাকে। এবার আমি চারিপাশটা একটু হালকা করে দেবে দেবে এগুলো সুন্দরভাবে লাগিয়ে দেব। এইভাবে দেখুন আমার পুরো একদম সেট হয়ে গেছে, এক ফোঁটাও ভাপ বেরোবার কোনো চান্স নেই। পরে যদি একটু ভাপ বেরিয়ে যায় তাহলে কিন্তু অসুবিধে আছে, ওই জন্য আমরা ভালোভাবে এটাকে সেট করে নেব। এবার আমি চুলোতে ডাইরেক্ট আঁচে দিয়ে দিলাম মোটামুটি 5-7 মিনিট, তারপরে আপনার লো আঁচে 25-35 মিনিট, খুব বেশি হলে, তার বেশি কিন্তু আপনারা রাখবেন না, হতেই দেখবেন আপনার বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের বিরিয়ানি রেডি, এবার আমরা খাওয়ার জন্য চলে এসেছি, আপনারাও বানিয়ে খাবেন। এবার আমরা আটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম পাশ থেকে, দেখুন কত সুন্দর পাটটাও সেদ্ধ হয়ে গেছে, আটাগুলোও ছাড়ানো হয়ে গেল, কোনো অসুবিধে হবে না। আর একদম দোকানের থেকেও হোটেলের থেকেও একদম দারুণ বিরিয়ানি হয়েছে, নিজে হাতে ঘরে বানানো, এর স্বাদই আলাদা, অথচ পেট ভরে খাওয়া হবে। এবার দেখুন কত সুন্দর, আমরা ভেতর থেকে কেটে কেটে একটু নিচে থেকে মাখাবেন, একটু উপরে ঝরঝরেটা নেবেন, তাহলে দুটোই সুন্দর হবে খেতে। ওতামে আমার মেয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, এবার আমরা এইভাবে সার্ভ করে খেলাম। আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন, এভাবে বানিয়ে দেখবেন। 25-35 মিনিট, তার বেশি দেবেন না, আর ফুল হিটে প্রথমে 5-7 মিনিট দেবেন। এভাবে আমার চিকেন কাচ্ছি বিরিয়ানি রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর লাইক কমেন্টস করবেন। দেখুন কত সুন্দর ঝরঝরে, একদম দোকানের থেকেও সুন্দর বিরিয়ানি হয়েছে। সঙ্গে আমি রায়তা নিয়েছি টক দই দিয়ে। রায়তার রেসিপিটি আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। রায়তার জন্য পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেটে আর একটু জল জিরে দিয়ে ওটা কীভাবে করতে হয় সেটা কিন্তু বলে দেবো। এইভাবে নিয়ে আমি সার্ভ করেছি। সো এনজয় ইওর ফুড।